চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তুমুল জনপ্রিয় প্রার্থনা ফারদিন দিঘি তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার তার যাত্রা শুরু হতে যাচ্ছে নায়িকা হিসেবে, তবে একটি কিংবা দুটি নয়, একসঙ্গে একই প্রযোজনা সংস্থার 5টি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দিঘি। আগামী সেপ্টেম্বর থেকে সিনেমাগুলোর শুটিং ধারাবাহিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন দিঘি। 5টি সিনেমার 2টি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। তার একটি সিনেমার নাম টুঙ্গিপাড়ার মিয়া ভাই, অন্য আরেকটি হচ্ছে মালেক আফসারের ধামাকা। নাম ঠিক না হওয়া একটি করে সিনেমা করবেন কাজী হায়াত ও শাহীন সুমন। দিঘি সংবাদ মাধ্যমকে বলেন, 2টি সিনেমা আগেই চূড়ান্ত ছিল, এরপর আরো 3টি সিনেমা চূড়ান্ত হয়েছে, একসঙ্গে 5টি সিনেমা করার সুযোগ পাবো আগে ভাবিনি, সেজন্য আমি খুবই খুশি। আমার মতো শিশু শিল্পী থেকে একসঙ্গে 5টি সিনেমা করার সুযোগ এর আগে কেউ পেয়েছে কিনা আমি জানি না। এখন সিনেমাগুলোর জন্য নিজেকে প্রস্তুত করছি, সবগুলোতে ভালো করার চেষ্টা করব। শাপলা মিডিয়ার ব্যানারে এই 5টি সিনেমার প্রযোজনা করছেন সেলিম খান। সিনেমাগুলোতে দিঘির নায়ক হচ্ছেন প্রযোজকের ছেলে শান্ত খান। এর মাঝে বহুবার গুঞ্জন ছড়িয়েছে দিঘি অভিনয়ে ফিরছেন, নায়ক শাকিব খানের নায়িকা হয়ে ফিরে আসার খবরও প্রকাশ হয়েছে, কিন্তু মেয়ের হয়ে অভিনেতা সুব্রত সেসব তথ্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। এবার আর তেমনটি করলেন না, নিজেই জানালেন আনন্দের খবর। এবার বললেন, হ্যাঁ সত্যি নায়িকা হিসেবে কাজ করছেন দিঘি, সবার দোয়া চাই আমার মেয়ের জন্য। দিঘির বাবা সুব্রত বলেন, ও অভিনয় করবে এতে কখনোই আমার বা ওর মার আপত্তি ছিল না, অভিনয়ে তারকা খ্যাতি জিনিসটা আসলে ভাগ্যের ব্যাপার, ওর ভাগ্যে সেটা আছে, ছোটবেলা অল্প কিছু কাজ করে দেশ জুড়ে সবার প্রিয় হয়ে উঠেছে। আমিও চেয়েছি ও অভিনয়ে নিয়মিত থাকুক, তবে আমার ইচ্ছে ছিল যা হয় সেটা উচ্চ মাধ্যমিকটা শেষ করে পরে হোক। দিঘি গত বছর ইন্টারমিডিয়েট শেষ করেছে, এবার সে যদি নিয়মিত কাজ করতে চায় তাহলে করুক। সবার কাছে দিঘির জন্য দোয়া চেয়েছেন তার বাবা সুব্রত। শান্ত খান সম্পর্কে দিঘি সংবাদ মাধ্যমকে বলেন, আমি অনেক দিন ক্যামেরা থেকে দূরে ছিলাম, কিন্তু গত বছর শান্ত খানের একটি সিনেমা মুক্তি পেয়েছে, আরো কয়েকটি সিনেমায় কাজ করছেন তিনি, তার সঙ্গে 5টি সিনেমা করছি, আশা করছি আমাদের জুটি দর্শকের ভালো লাগবে। অন্যদিকে দিঘি সম্পর্কে শান্ত খান সংবাদ মাধ্যমকে বলেন, দিঘি শিশু শিল্পী হিসেবে বেশ পরিচিত, এখন আমরা জুটি বেঁধে প্রথম কাজ করতে যাচ্ছি, সিনেমার গল্প নিয়ে কথা বলা নিষেধ আছে, তবে এইটুকু বলতে পারি দর্শক প্রতিটি সিনেমা বেশ উপভোগ করবেন। দিঘির নায়িকা হয়ে প্রত্যাবর্তনে খুশি হয়েছে চলচ্চিত্রের মানুষেরাও, তারা দাবি করছেন সিনেমায় এখন নায়িকা থাকলেও জনপ্রিয় বা পরিচিত নায়িকা খুবই কম, সেই খরায় দিঘি আশার আলো হয়ে এলেন, তাকে দেখতে দর্শক হলে আসবে বলে প্রত্যাশা করছেন সবাই। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।